সবচেয়ে দুঃখের বিষয় হলো যে হাতিয়া নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে, একজন খতিব সাহেব তিনি সুদের বিরুদ্ধে কথা বললেন, এই জন্য সুদখোরের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে তার দাড়ি ছিঁড়ে ফেলবে। সুদখোরের পক্ষ থেকে তাকে মারতে এসে আসা হয়েছে, লাঠি নিয়ে তাকে মারতে যাচ্ছে, এলাকার কিছু মানুষ বাধা না দিলে হয়তোবা চরম লাঞ্ছনার শিকার হতে হতো ওই খতিব সাহেবকে। বর্তমান সমাজে কি হচ্ছে, যত বড় বড় সুদখোর তত বড় মসজিদের সে সভাপতি, সে মাহফিলের সভাপতি। আজকে সুদ খেয়ে কিছু টাকা পয়সা জমা হয়েছে, এজন্য খুব শক্তি বের হচ্ছে, খুব অহংকার বেড়ে গেছে, কিন্তু যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, যখন চোখ বন্ধ হয়ে যাবে, যখন কোনো কিছু করার ক্ষমতা থাকবে না, তখন কিন্তু পায়ে পায়ে সব হিসাব হবে। যদি কেউ জেনে শুনে এক টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। 36 বার জেনা করলে যা পাপ হবে, এক টাকা জেনে শুনে সুদ খাইলে তার চাইতে বেশি পাপ হবে। বিষয়টি বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর? আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সাম্প্রতিককালে হাতিয়া নোয়াখালীতে একটি ঘটনা দেখা যাচ্ছে যে সেখানে একজন ইমাম সাহেব, খতিব সাহেব জুমার খুতবাই সুদের বিরুদ্ধে কথা বলার জন্য তার দাড়ি ছিঁড়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে এবং সুদখোর তাকে মারতে গেছে, লাঞ্ছিত করেছে। শুধু এটাই নয়, আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলেও দেখি যে বিভিন্ন নেতারা যারা কোরআন হাদিসের কোনো এলেম রাখে না, কিছুই তাদের জানা নাই, কিন্তু বক্তাকে তারা ডিরেকশন দেয় যে আপনি এই বিষয়ে কথা বলতে পারবেন না, এই বিষয়ে বলুন, এবং কেউ কিছু বললে তাকে বাধাও দেওয়া হয়। এই বিষয়টা মানে সাম্প্রতিককালে খুব বেশি দেখা যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন একজন ওলামা একরাম, একজন আলেম, সে কি বলবে আর কি না বলবে, এটা যদি একজন সাধারণ ব্যক্তি তাকে ডিরেকশন দেয়, সেটা দুঃখের বিষয় হয়ে যায়। যদি তার চাইতে কোনো বড় আলেম থাকে, তিনি যদি পরামর্শ দেন যে আপনি এই বিষয়ে, এই এলাকার মানুষ এমন, আপনি এই বিষয়ে কথা বলুন, তাহলে বিষয়টা সুন্দর হয়। কিন্তু একজন রাজনৈতিক নেতা আগে থেকেই বলে দেয় এই বিষয়ে কথা বলতে পারবেন না, এই বিষয়ে কথা বলতে হবে। কোরআন হাদিস তো কারো পক্ষে বিপক্ষে নয়, কোরআন হাদিস আমরা যদি নিজেদেরকে মুসলিম দাবি করি তাহলে সকলের জন্য কোরআন হাদিস, সকলের জন্য সমান বিধান। অতএব কেন এটা হচ্ছে, এটা হওয়া মোটেও উচিত নয়। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে হাতিয়া নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে, একজন খতিব সাহেব তিনি সুদের বিরুদ্ধে কথা বললেন, এই জন্য সুদখোরের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে তার দাড়ি ছিঁড়ে ফেলবে। সুদখোরের পক্ষ থেকে তাকে মারতে এসে আসা হয়েছে, লাঠি নিয়ে তাকে মারতে যাচ্ছে, এলাকার কিছু মানুষ বাধা না দিলে হয়তোবা চরম লাঞ্ছনার শিকার হতে হতো ওই খতিব সাহেবকে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অথচ আমরা সুদের বিষয়ে যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনি সেগুলো কত ভয়ঙ্কর। রাসূলের হাদিস মানে আল্লাহর ওহী, আল্লাহর ওহী। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান। যদি কেউ জেনে শুনে এক টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। 36 বার জেনা করলে যা পাপ হবে, এক টাকা জেনে শুনে সুদ খাইলে তার চাইতে বেশি পাপ হবে। বিষয়টি বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর? আমাদের সমাজে কেউ যদি জেনা করে, জেনা করে ধরা পড়ে, হাতে নাতে ধরা পড়লো, সে কত যে নিজেকে অপমানিত মনে করে, এবং সে মনে করে যে সে অনেক সময় আত্মহত্যা করে ফেলে যে মানুষের সামনে কীভাবে মুখ দেখাবো। আর মানুষ কি এক টাকা সুদ খায়, লক্ষ লক্ষ টাকা সুদ খাচ্ছে, অথচ তার কোনো লজ্জাই লাগে না, বরং সুদের বিপক্ষে কথা বলার জন্য আবার ইমাম সাহেবকে মারতেও যায়, তাহলে তার কত বড় স্পর্ধা, তার কত বড় কত সাহস তার, অথচ তার সে লজ্জা পাচ্ছে না। বর্তমান সমাজে কি হচ্ছে, যত বড় বড় সুদখোর তত বড় মসজিদের সে সভাপতি, সে মাহফিলের সভাপতি, সেই বিরাট নেতা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটা হাদিসে বলছেন
যে আর রিবা সাবউনা হুবান, সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে। আইসারুহা আই ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু, তার মধ্যে সুদের পাপের সবচাইতে সহজ স্তর, ছোট স্তর হলো যে সে তার নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ হবে, ব্যভিচার করলে যত পাপ হবে, এটা হলো সুদের পাপের সবচাইতে ছোট পাপ, এটা হলো সবচাইতে সহজ স্তর। অতএব আমাদের বুঝতে হবে সুদের পাপের ভয়াবহতাটা বোঝা দরকার, এবং আমাদের যারা সুদ খাচ্ছে তাদের বিষয়গুলো উপলব্ধি করা দরকার। তারা বুক ফুলিয়ে থাকা তো দূরের কথা, ইমাম সাহেব খতিব সাহেবকে মারতে যাওয়া তো দূরের কথা, তাদের নিজেদের লজ্জাবোধ থাকা উচিত ছিল, তাদের নিজের হুঁশ করা দরকার ছিল যে আমি পরকালে কী হিসাব দেব। ওই সুদখোর কি মনে করেছে যে সারা জীবন বেঁচে থাকবে দুনিয়াতে? ওই সুদখোর কি মরবে না যে ইমাম সাহেবকে খতিব সাহেবকে মারতে গেল, লাঞ্ছনা করলো, সে কি মনে করেছে যে দুনিয়াতে সারা যা জীবন বসে থাকবে সে? আমরা দুনিয়াতে এসেছি খুব অল্প সময়ের জন্য, একেবারে ক্ষণস্থায়ী জীবন আমাদের, আজ আছে এক সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিতে হতে পারে। দুনিয়া থেকে বিদায় নিলে কিন্তু সব হিসাব হবে। আজকে সুদ খেয়ে কিছু টাকা পয়সা জমা হয়েছে, এই জন্য খুব শক্তি বের হচ্ছে, খুব অহংকার বেড়ে গেছে, কিন্তু যখন এই শ্বাস বন্ধ হয়ে যাবে, যখন চোখ বন্ধ হয়ে যাবে, যখন কোনো কিছু করার ক্ষমতা থাকবে না, তখন কিন্তু পায়ে পায়ে সব হিসাব হবে। মনে রাখবেন, আমরা যাই করছি না কেন, যা দেখছি না কেন, সব কিছু রেকর্ড হচ্ছে, রেকর্ডকৃত আমল নামা আল্লাহ তালা কিয়ামতের দিন হাতে পেশ করবেন, করে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ে দেখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য, তোমার ফয়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট, দেখো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সেই দিন কিন্তু আমরা আফসোস করব, সেই দিন আফসোস করব এমন সময় যে এই সময় আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্য সবাই আমরা কোরআন হাদিস মানতে পারি না, এই একটা নিজেদের দুর্বলতা থাকতেই পারে, মানতে পারলাম না, কিন্তু কেউ কোরআন হাদিস বলছে, মানুষকে সতর্ক করার জন্য বলছে, এর জন্য তার বিরুদ্ধে আবার লড়াই করব, তাকে মারতে যাব, তার দাড়ি ছিঁড়ে ফেলার হুমকি দিব, এটা চরম দুঃখজনক ব্যাপার। এটা মুসলিম নামে কলঙ্ক, যারা এটা করেছে তারা যে নাম মুসলিম, নিজেকে যে মুসলিম পরিচয় দেয়, এই মুসলিম নামের কলঙ্ক তারা সমাজের, তারা কীট সম্মানিত উপস্থিতি। যারা হকপন্থী আলেমদের বিরুদ্ধে এই ধরনের লড়াই করে, হকপন্থী আলেমদেরকে যারা অপমানিত লাঞ্ছিত করার চেষ্টা করে, রাসূল সাল্লামের ভাষায় তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আপনি কি টিকে থাকতে পারবেন? কখনোই নয়। দেখুন, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ মানুষকে অনেক সময় ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, মনে রাখেন। অনেক সময় মানুষকে আল্লাহ তালা ঢিল দিয়ে রেখেছেন, আজকে সুদখোররা যে ক্ষমতা শক্তি দেখাচ্ছে, আল্লাহ তালা ঢিল দিয়েছেন, যখন রশি টান দেবেন তখন কিন্তু সব শেষ হয়ে যাবে। এই জন্য কেউ অহংকার করবেন না, কেউ অহংকার করবেন না, হিংসা বিদ্বেষে জড়াবেন না, সমাজে পাপাচার ছড়াবেন না, সমাজ যেন সুন্দরভাবে চলে, সমাজের মানুষ যেন হালাল ভক্ষণ করে, সমাজের সকল মানুষ যেন একসাথে জান্নাতে প্রবেশ করতে পারে, এজন্য সবারই একযোগে কাজ করা দরকার। আর এই জন্য আমি বলবো, বিশেষ করে বর্তমান সমাজের যুবকদেরকে সচেতন হতে হবে, যুবকরা যদি ওহির বিধান মেনে নিয়ে, কোরআন সুন্না মেনে নিয়ে ঐক্যবদ্ধ হতে পারে, তো এই সমস্ত সুদখোররা সাহস করবে না কথা বলার জন্য, এই সমস্ত বাতিল নেতারা মঞ্চে উঠে আলেমদেরকে বাধা দেওয়ার সাহস করবে না। আবার আলেমদেরকে উদ্দেশ্য করেও বলবো যে আলেমরা হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তারা এলমের প্রচারক, কাউকে অপমান করার জন্য কটাক্ষ করে কোনো কথা বলবে না। আমাদের অনেক আলেম সমাজও এই ব্যাপারটা আছে তাদের মধ্যে, যে মঞ্চে উঠে কার বিরুদ্ধে বলতে পারে, মঞ্চে উঠলেই দেখা যাচ্ছে একজন রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতে হবে, আরেকজনের পক্ষে বলতে হবে, এটাও যেন না হয়। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে নই, আমরা কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিস যেটা বলছে মানুষকে কোরআন হাদিস জানানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো। কিন্তু আমাদের আলেম সমাজের কিছু দোষ আছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পক্ষ নিয়ে কথা বলছে, আরেক পক্ষকে অপমান করার চেষ্টা করছে, তখনই কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটছে। এই ব্যাপারটাও আলেমদের সতর্ক থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আগে বাড়ার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম লিসালিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।